আচ্ছা, অপরাধী গানটা করার পর থেকে মানে আপনার রেসপন্সটা কিরকম, মানে পাবলিকের যে মানে পজিটিভনেসটা এটা কিরকম? এটা আসলে আমার এক্সপেকটেশনের অনেক 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 গুণ বেশি, মানে এই রেসপন্সটা। আমি তো 2014 সাল থেকে গান আপলোড করি, ভালো সাড়া পাই, সবাই পছন্দ করে, ভিউ হয়। 50,000 ফার্স্টের দিকে হইতো না, ফার্স্টের দিকে কয়টা হয়েছে, 10,000, 20,000, 5,000। একসময় ভাবতাম কি যে 50,000 যখন ভিউ হবে তখন ফেসবুকে শেয়ার দেবে, এই যে আমার ভিডিওটা 50,000 ভিউ হয়েছে, মানে একটা এক্সাইটমেন্ট কাজ করতে, হ্যাঁ আমার ভিডিওটা 50,000 ক্রস করছে। বাট সেটা অপরাধীর মানে অপরাধী গানটা আমি যেদিন আপলোড করি সেদিন কয়েক ঘন্টার মধ্যে সেটা 1,00,000 ছাড়িয়ে গেছে। তো ওই ফিলিংসটা আসলে অন্য। এই গানটা করার পর মানে এরকম বাইরের থেকে রেসপন্স পাচ্ছেন যে কোনো কারো গান করার জন্য বা কোনো নতুন কোনো গান রেকর্ড করার জন্য? আমি এই গানটা করার পর অনেক রেসপন্স পাচ্ছি, অনেকে আমাকে লক করছে তাদের সাথে কাজ করার জন্য, অনেক গুণী জন। এবং ইতিমধ্যে কবির বকুল আমি অলরেডি কালকে আমার রেকর্ডিং হয়ে গেছে, অলরেডি কালকে 9 তারিখ গেছে আমার রেকর্ডিং। আমি একটা প্লেব্যাক আমি একটা থিম সঙে গান করেছি, মানে এটা টাইটেল সং, ও ছবিটার নাম হচ্ছে ও মাই লাভ, এটা টাইটেল সংটা আমি এবং কিশোর ভাইয়া কথা চাই। আচ্ছা, সেক্ষেত্রে আমি যে আরেকটা জিনিস শেয়ার করি আর কি, যে জিনিসটা অনেকেই অনেক বছর ধরে মৌলিক গান করে, নিজের অনেক গান থাকে, অনেক সাধনা করে, তারপরে প্লেব্যাকে ওইখানে যায় আর কি, আর আপনি কোনো মৌলিক গান ছাড়াই সরাসরি এখানে চলে গেছেন, এইটা কীভাবে দেখেন বা ফিলিংসটা কীরকম? এই ফিলিংসটা আসলে আমি সক্রিয় ভাবি নাই, আমি প্লেব্যাকে গান করবো এটা আমি স্বপ্ন দেখি নাই। অনেকে স্বপ্ন দেখে প্লেব্যাকে গান করবো, বাট অত দূর স্বপ্ন আমি দেখি যে আমি প্লেব্যাকে গান করবো, সরি। তো আমি চিন্তা করতাম, হ্যাঁ কখনো আমি নিজের গান করবো, অবশ্যই আমি নিজের গান করবো, এক সময় আমি করবো। কিন্তু এই যে হুট করে আমি সরাসরি প্লেব্যাকে চলে গেলাম, এটা আমার কাছে স্বপ্ন, পুরোপুরি স্বপ্ন। এটা আসলে মানে কী বলবো, আমার আসলে ভাষায় প্রকাশ করার মতো কিছু নেই। আমি কাল যখন মুভি আমি সাইন করতেছিলাম, মানে সরি, কালকে যখন আমি মুভিটা সাইন করছিলাম, তো আমি আসলে এত খুশি হয়েছিলাম যে আসলে এটা কী হলো আমার, মানে আমি হাসছিলাম, শুধু হাসছিলাম, আমার মুখ থেকে হাসি সরছিল না যে এটা কীভাবে হলো, মানে আমি সাইন করতেছি আসলেই কি এটা সত্যি হচ্ছে কিনা, এটা কি আসলেই সত্যি আমার সাথে ঘটছে কিনা। তাও দেশের একদিন অন্যতম গীতিকার, হ্যাঁ তাও মানে কবির বকুল স্যারের প্রথম কাজটাই হচ্ছে কবির বকুল স্যারের লেখা। স্যার যেদিন আমাকে প্রথম, আমি ঘুম থেকে উঠলাম দেখলাম যে একটা কল, অনেক কলই তো আসছে, বাট আমি তো স্যারের নাম্বার চিনি না। এরপরে স্যার আমাকে কল করছে, আমাকে পায়নি, আমাকে একটা টেক্সট করছে, যদি ইটস কুল কবির বকুল ওয়াটার ড্রপ দিতে। আমি যখন চেক করলাম যে কবির বকুল স্যার আমাকে টেক্সট করছে, আমি আসলে বিশ্বাস করতে পারছিলাম যে আসলেই কবির বকুল, নাকি কেউ মিথ্যা কথা বলতেছে যে কবির বকুল স্যার আমাকে কেন কবির বকুল স্যার লক করবেন। পরে আমি নাম্বারটা আসলে আমি বিশ্বাস করতে পারছিলাম না, তো এরপর মিলাইছি যে আসলে কি কবির বকুল কিনা। সো পরে নাম্বারটা মিলিয়ে দেখলাম যে হ্যাঁ আসলে এই নাম্বারটা কবির বকুল স্যারের। দেন আমি স্যারের সাথে ইমিডিয়েট দেখা করলাম 5 তারিখে। দেন আমি স্যার আমাকে বললো যে হ্যাঁ টুম্পা, আমরা তোমাকে প্লেব্যাকে গান করাবো এবং টাইটেল সংটাই তোমাকে দিয়ে করাবো। এবং তখনও আমি আসলে বিশ্বাস করতে পারছিলাম না, আসলে ওনারা বলছে হবে কি না হবে। আমি আসলে যখন আমি কাল যখন সাইন করি তখন আমার বিশ্বাস হচ্ছে যে হ্যাঁ আমি আসলে করছি।